আল্লাহ তাআলা জানায় দে বাবা আদমের জামানায় যে মানুষগুলা আদমের অনুসারী ছিল ওই মানুষগুলা সফল, নূহ আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মানুষগুলা ঈমানদার ছিল, যেই মানুষগুলা নূহ আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল ওই মানুষগুলা সফল, যেই মানুষগুলা ইব্রাহিমের জামানায় ইব্রাহিমের অনুসারী ছিল ওই মানুষগুলা সফল, যেই মানুষগুলা মূসা পয়গম্বরের জামানায় মূসার অনুসারী ছিল ওই মানুষগুলা সফল, যেই মানুষগুলা ঈসা পয়গম্বরের জামানায় ঈসা পয়গম্বরের অনুসারী ছিল ওই মানুষগুলা সফল, যেই মানুষগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ওই মানুষগুলা সফল আর বাকি সব বিফল। আল্লাহ তাআলা এজন্যই জানায় দিছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা প্রথমে বলে যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে তারা সফলতার মধ্যে ঢুকে যাবে। দ্বিতীয়তে আল্লাহ তাআলা জানায় দে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। আপনার ঈমানই নাই, আপনার যদি ঈমান না থাকে তো আপনি কিভাবে আপনি আপনার ওই কথাগুলোকে আপনি কিভাবে মাওলার কাছে পৌঁছায় দিবেন? আপনার যখন ঈমান থাকবে, ঈমান থাকার পরে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, ওই সুবহানাল্লাহর দাম আল্লাহ তাআলার কাছে পাবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, আসরের সময়ের কসম। মুফাসসিরিনে কেরাম এর অনেক ব্যাখ্যা অনেক অর্থ তুলেছেন, এর মধ্য থেকে মুফাসসিরিনে কেরাম বলেন আসর যে আল্লাহ তাআলা আসরের কসম খাইলেন, ওই আসর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা একটা সময়ের একটা ওয়াক্তের কসম খেয়েছেন, আর সেই সময়টা বড় দামি বড় মূল্যবান সময়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কসম খাইলেন, কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা যদি কসম না খায়াও বলতেন ওয়াল আসর, সমস্ত মানুষ এটা মানতে বাধ্য, ঈমান যারা এনেছে ঈমানদারের জন্য অবশ্যই মানা কর্তব্য, আল্লাহ কসম খায়া বললেও মানতে হবে, কসম না খায়া বললেও মানতে হবে। তো দুনিয়ার জগতে দেখা যায় একটা কথা, মানুষকে বিশ্বাস করানোর জন্য আপনি আমিও তো মাঝে মধ্যে কসম খাই, ঠিক কিনা? আপনি আমি কসম খাই, আমার আপনার কাছে যেই জিনিসটা বড় দামি, যেই জিনিসটা বড় সম্পদ, আপনার আমার কাছে বড় মূল্যবান, ওই জিনিসটার কসম খাই। অনেক সময় মানুষ বলে যে আমি আমার দোকানের কসম খেয়ে বলতেছি, আমার দোকানে বসে কসম খাইলাম, আমি আমার সন্তানের কসম খাইলাম, আমি আমার মায়ের কসম খাইলাম, আমি আমার এই সম্পদটার কসম খাইলাম। আজ পর্যন্ত কি কেউ দেখছেন কোন মানুষ কি কোনোদিন একটা জুতার কসম খাইছে? কথা বলে কোন অমূল্য জিনিসের মূল্য যে জিনিসের নাই ওই জিনিসের কসম মানুষ কোনোদিন খায় না। কেন খায় না? ওই জিনিসের কসম যদি মানুষ খায়, ওই জিনিসের কসম একবার নয়, দুইবার নয়, শতবার নয়, হাজারবার নয়, কোটি কোটি বারও যদি কসম খায় যে আমি ওই বস্তুটার ওই জুতাটার কসম খাইলাম, আমি ওই কলমটার ওই একটা ক্ষুদ্র জিনিসের কসম খাইলাম, একবার নয় কোটিবার খাইলাম, কোটিবার তুমি কসম খাইতে পারো, কিন্তু তুমি যার জন্য কসম খাইতেছ ওই বান্দাকে বুঝাইতে পারবা না। কারণ কি, ওই বান্দার কাছে ওই সাধারণ জিনিসটার কোনো দাম নাই। আর যদি আপনি আপনার মায়ের কসম খান, আপনি যদি আপনার সম্পদের কসম খান, আপনি যদি আপনার ব্যবসার কসম খান, তাহলে ওই বান্দা সহজেই বুঝতে পারে, কারণ আপনার কাছে আপনার সন্তান, আপনার মা, আপনার ব্যবসা সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। আল্লাহ তাআলাও জানায় দেন ওয়াল আসর, আমি আসরের কসম খাইলাম,
আমি কসম না খাইলেও তোমরা মানতে, আমি কসম খাইলেও তো মানবে, না খাইলেও মানবে আমার বান্দা যারা, আমি কসম খাইলেও মানবে, কসম না খাইলেও মানবে। কেন বান্দা আমি কসম খাইলাম? আমি কসম খাওয়ার একটা উদ্দেশ্য হলো এটাই, যে কসম খাওয়ার উদ্দেশ্য আপনি আমি এটাই বুঝতে পারলাম যে সামনে যেই কথাটা আসবে ওই কথাটা বড় গুরুত্বপূর্ণ, বড় দামি এক সম্পদ। আল্লাহ তাআলা ওই সূরাটা কেন নাজিল করলেন, কার শানে নাজিল করলেন? মুফাসসিরিনে কেরাম এর শানে নুজুল লিখতে গিয়ে বলেন, মক্কা বাজারের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, একজন নাম করা ব্যবসায়ী ছিলেন, ওই একজন ব্যবসায়ীর নামে আল্লাহ তাআলা সূরাতুল আসল নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, এই সূরায়ে আসরটা এমন একজন ব্যবসায়ীর নামে নাজিল হয়েছে, মক্কা বাজারে ওনার মতো প্রসিদ্ধ, ওনার মতো পরিচিত আর কোনো ব্যবসায়ী ছিল না, উনি ছিলেন সবচেয়ে বড় একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ওনার নাম হচ্ছে হযরতে মুসলমানদের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধির দিক দিয়েও অনেক জ্ঞানী ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। উনি যখন আল্লাহর রাসূলের বন্ধু, বাল্যকাল থেকে উনি আল্লাহর রাসূলের বন্ধু, বয়সের দিক দিয়ে ওনারা 2 বছরের ছোট বড় ছিলেন। উনি যখন ছোটবেলা থেকেই আল্লাহর রাসূলের বন্ধু, উনি আবার মক্কা বাজারের বড় একজন ব্যবসায়ী, উনি যখন ওই মক্কা বাজারে ব্যবসা করে করে যখন দীর্ঘদিন পার হয়ে যায়, রাসূলের নবুওতের সময় যখন চলে আসে, রাসূল নবুওত প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথমই আবু বকরের কাছে কালেমার দাওয়াত দিলেন। আবু বকরের কাছে কালেমার দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথমই মুসলমানদের থেকে সর্বপ্রথম কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ, আবু বকর কালেমা গ্রহণ করার পরে নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর তুমি একা কালিমা গ্রহণ করলে তো হবে না, তুমি একা মুসলমান হলে তো হবে না, তুমি তোমার অপর ভাইকে, পাথারা মানুষকে আল্লাহর পথে ডাকবে, তুমি অন্য মানুষকেও তো কালেমার দিকে ডাকবে, তুমি ওদেরকেও তো ইসলামের দাওয়াত দিবে। আল্লাহর রাসূলের এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে ব্যবসার মধ্যে 12 ঘন্টা সময় কাটায় দিতেন, উনি ওই 12 ঘন্টা সময়টাকে 2টা ভাগ করে ফেলেছেন। সুবহানাল্লাহ, 2টা ভাগ করে 6 ঘন্টা সময় উনি ব্যবসার কাজে লাগায় আর 6 ঘন্টা সময় উনি দাওয়াতের কাজে লাগায়। আজকে আপনার আমার কাছে, আপনার আমার ব্যবসা বড়, আপনার আমার কাছে আপনার আমার জমি জামা ধন সম্পদ বড়, কিন্তু সাহাবায়ে কেরাম কতটুকু কুরবানি করেছেন ওই দিনের জন্য। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়টাকে 2 ভাগ করে ফেলেছেন। এখন একজন মানুষ সকালবেলা গিয়ে তার দোকান খুলে আবার রাত 8টা 9টা 10টার দিকে দোকান বন্ধ করে, ওই মানুষটা যদি হঠাৎ করে দোকানের সময় সূচিকে পাল্টায় ফেলে, তার দোকানের কাস্টমার বাড়বে না কমবে? আপনারা একটু কথা বললেন, বুঝলে কথা বলবেন। ওনার ঠিক তেমনি ভাবে ওনার যে কাস্টমার গুলা ছিল, ওনার কাস্টমার ধীরে ধীরে কমতে লাগলো। আবু বকরের দোকান 6 ঘন্টা খোলা থাকে, 6 ঘন্টা দিনের কাজে চলে যায়, আবু বকরের কাস্টমার কমতে থাকে কমতে থাকে। এক পর্যায়ে কিছুদিন পরে আল্লাহর রাসূল আবার আবু বকরকে নসিহত করলেন, ওরে আবু বকর, দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে যদি তুমি দ্বীনের লাইনে এই সময়টা ব্যয় করতে পারো, এর বদলা আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলার নিজ হাতে তোমাকে দান করবে। আবু বকর রাসূলের মুখের এই বাণী শুনিয়া আবু বকর তখন 12 ঘন্টা সময়টাকে 3 ভাগ করে নাই, আবু বকর 2 ভাগ করছে কেমন করে? আবু বকর 9 ঘন্টা সময় দিনের কাজে ব্যয় করে, 3 ঘন্টা সময় ব্যবসা করে, আরো যত দিন যাইতেছে ব্যবসার অবনতি হইতেছে, ব্যবসার কাস্টমার কমতেছে, দোকানে আগের মতো ঠিক মানুষ যায় না। এক পর্যায়ে আল্লাহর রাসূলের আরো যত বয়ান শুনে তার ঈমান তাজা হয়, মানুষকে দাওয়াত দিতে তার আগ্রহ বাড়ে। কিছুদিন যাওয়ার পরে এমন এক পর্যায়ে চলে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু
আল্লাহু তাআলা আনহু, ওনার ব্যবসাটা, ওনার বাজারে যে দোকানটা ছিল ওই দোকানটা উনি বিক্রয় করার উপক্রম হয়ে গেল। কিছুদিন পরে ওই দোকানদার ওই দোকানটা উনি ওনার পার্শ্ববর্তী আরেক দোকানদারের কাছে বিক্রয় করে দিলেন। বিক্রয় করে দেওয়ার পরে ওই ব্যবসায়ী কাফের মুশরিকরা বলতেছে, আবু বকর দেখো কত বড় বোকা, কত বড় ব্যাকুব, আবু বকরের মতো বোকা এই দুনিয়ার জমিনে নাই। আবু বকর মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে বাজারের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিল, বাজারে তার মতো কোনো ব্যবসায়ী পাল্লা দেওয়া পারে নাই, তার সাথে কোনো ব্যবসায়ীর সমান করা যাইত না। কিন্তু আজকে ওই সম পরিমাণের একজন ব্যবসায়ী তার দোকানটা পর্যন্ত বিক্রি করা হইতেছে। আজকে সে বড় নিরাশ, আজকে সে বড় নিরুপায় হয়ে গেল মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে। ওই পরিপ্রেক্ষিতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দোকানটা যখন বিক্রি করে দিলেন, দোকানের যেই টাকাগুলা উনি নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটে যখন ওনার বাড়িতে যাবে দোকান বিক্রির টাকা নিয়া, পথিমধ্যে যাইতেই দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা আবু জাহেল উতবা সাহেবা ওরা মিলিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে শিকল পরায়া, পাওয়ের মধ্যে বেরি পরায়া মক্কা নগরীর ওই কিছু কিছু ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া দিছে, হাতের মধ্যে দিয়া দিছে, তোমরা ওই বেলালকে মক্কার গলিতে গলিতে নিয়া ঘুরবা, তোমাদেরকে মজা খাওয়াবো, তোমাদেরকে খেজুর দিব, তোমরা যদি বেলালকে এই মক্কার জমিনে ঘুরাইতে পারো গলিতে গলিতে তাকে ঘুরাইবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখলেন, দেখার পরে হযরত বেলালকে নসিহত করে গেলেন, ভাই বেলাল তুমি আল্লাহর নামটা একটু ধীরে ধীরে একটু আস্তে আস্তে নিবা, তুমি যদি মনে মনে আল্লাহকে ডাকো আল্লাহ অবশ্যই শুনবে। আমরা এমন এক মালিক পাইছি, এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহকে আপনি আমি মনে যেই ধারণাটা করি, আপনি আমি মনে যেই কল্পনাটা করি ওইটা পর্যন্তও জানেন কে। ওই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়া বলে, বেলাল আর জুড়ে তুমি আল্লাহর নাম উচ্চারণ করবা না। এই নসিহত করে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আবু বকর চলে গেলেন, চলে যাওয়ার পরে আবার যখন রাস্তা দিয়ে আসেন, আরেক রাস্তা দিয়ে আসেন, আসতে দেখে বেলাল খুব কালো মানুষ ছিল, গায়ের রংটা খুবই কালো ছিল, হাবশি ছিলেন, ওনার কালো রংটা লাল হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে, বেলালের কালো চেহারা আর চিনার কোনো উপায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নসিহত করেন, ও ভাই বেলাল তুমি আল্লাহর নাম ধীরে ধীরে নাও, আল্লাহর নাম যদি ধীরে ধীরে না নাও তোমাকে তো কাফের মুশরিকেরা মেরে ফেলবে। এইভাবে নসিহত করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ভাই আবু বকর ওই কাফের মুশরিকেরা আমাকে আঘাত করে আমার দেহের উপরে আমার শরীরের উপরে, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শান্তি ঢেলে দেন আমার কলবের ভিতরে, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর আর নরম হয়ে গেল। আবু বকর বলে, না না বেলাল তোমাকে আমি এভাবে রেখে যাইতে পারি না, তোমার মনিবকে ডাক দাও। যখন মনিবকে ডাক দেওয়া হলো, মনিবকে ডাক দেয়া তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মক্কার রীতি অনুযায়ী গোলামের সাথে এমন আচরণ করা তো ঠিক না, তুমি কেন এইভাবে বেলালের সাথে আচরণ করতেছ? তখন ওই আবু জাহেল উতবা ওরা কাফেররা ডাক দেয়া বলে, আবু বকর আমাদের মন যা চাইবে আমরা তেমনি ভাবেই গোলামের উপর অত্যাচার করব, তুমি আবার বলার কে? তোমার যদি এত মায়া লাগে, তোমার যদি এত দরদ লাগে তাহলে তুমি তাকে কিনে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে কিন্তু ওই দোকান বিক্রির টাকা রইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বল আমার বিলালকে তোরা কত টাকা হলে বিক্রয় করবি? তখন কাফের মুশরিকেরা ওই সময়ের মক্কা বাজারের গোলামের যে দাম ছিল এই দামের চাইতে তিন গুণ বলম দাম চাইছে। চাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে টাকা দিয়া দিছেন। ওই হাদিয়া যখন তাকে দিয়া দিছে, দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আজাদ করে দিলেন, সাথে সাথে বললেন যাও তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমার আর গোলাম হয়ে থাকতে হবে না, যে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে আমি আবু বকর তো তোমাকে ভালো না বেসে থাকতে পারি না, যাও বেলাল যাও, আজ থেকে তোমাকে আমি আবু বকর আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর রাসূলের কাছে যাওয়ার আগে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে জানায় দিছে, আবু বকর তো এই মহা এক কাজ করে ফেলেছে, আবু বকর নবীজির কাছে যাওয়ার আগে আগে, আবু বকর নবীর কাছে যাওয়ার আগে আগে রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন, আর কাছে যাওয়ার পরে রাসূল বলতেছেন ও আবু বকর আমাকে কি শামিল করা গেল না, আমাকে কি বলা গেল না, তুমি এত বড় এক মহৎ কাজ করে ফেললা, আমি নবীকেও তো শামিল করতে পারতা। আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বেলালকে কেনার পরেই আমি বেলালকে সাথে সাথে আজাদ করে দিছি, নয় তো আপনাকেও তো আমি শামিল করে দিতাম। আল্লাহ তাআলা আমাকে জানায় দিছে আবু বকর এর বদনা এর প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি দিন লাইনে চলে আসে ওই মানুষটার অনেক মুসিবত অনেক দুর্যোগ তার মধ্যে আসতে পারে, আসলে দুনিয়াদার যেই মানুষগুলা ওই মানুষগুলা বলবে যে ওই মানুষটা তো ক্ষতির মধ্যে পড়ে আছে, ওই মানুষটা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতেই আল্লাহ তাআলা যখন কাফের মুশরিকেরা যখন আবু বকরকে ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত বলেছিল ওই পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা ওই সূরাতুল আসর নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন ইন্নাল ইনসানা লাফী খুসর, দুনিয়ার সমস্ত মানুষেরাই বিপদগ্রস্ত, দুনিয়ার সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত, এই কথা বলেই কি আল্লাহ তাআলা শেষ করে দিছেন? পরে আরো আয়াত আছে, আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা জানায় দেয় আমি বললাম দুনিয়ার সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্ত, বাবা আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্ত, কথা বলে কি শেষ করেছেন আল্লাহ? না, দ্বিতীয় কথা আছে, আল্লাহ তাআলা জানায় দেয় ওই মানুষগুলাই ক্ষতিগ্রস্ত আর ওই মানুষগুলাই সফল, চার গুণওয়ালা মানুষ সফল আর চার গুণ যার মধ্যে থাকবে না ওই মানুষগুলাই ক্ষতিগ্রস্ত, ওই মানুষগুলাই বিফল। আল্লাহ তাআলা জানায় দেয় বাবা আদমের জামানায় যেই মানুষগুলা আদমের অনুসারী ছিল ওই মানুষগুলা সফল, নূহ আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই মানুষগুলা ইমানদার ছিল, যেই মানুষগুলা নূহ আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল ওই মানুষগুলা সফল, যেই মানুষগুলা ইব্রাহিমের জামানায় ইব্রাহিমের অনুসারী ছিল ওই মানুষগুলা সফল, যেই মানুষগুলা মূসা পয়গম্বরের জামানায় মূসার অনুসারী ছিল ওই মানুষগুলা সফল, যেই মানুষগুলা ঈসা পয়গম্বরের জামানায় ঈসা পয়গম্বরের অনুসারী ছিল ওই মানুষগুলা সফল, যেই মানুষগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ওই মানুষগুলা সফল আর বাকি সব বিফল। আল্লাহ তাআলা এজন্যই জানায় দিছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা প্রথমে বলে যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে তারা সফলতার মধ্যে ঢুকে যাবে, দ্বিতীয়তে আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করবে, আপনার ঈমানই নাই, আপনার যদি ঈমান না থাকে তো আপনি কিভাবে আপনি আপনার ওই কথাগুলোকে আপনি কিভাবে মাওলার কাছে পৌঁছায় দিবেন, আপনার যখন ঈমান থাকবে ঈমান থাকার পরে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন ওই সুবহানাল্লাহর দাম আল্লাহ তাআলার কাছে পাবে। আপনারা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আরে মুসলমান
একবার সুবহানাল্লাহ যদি কেউ ঈমান থাকার পরে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর রাসূল জানায় দে ওই আমার উম্মতের ঈমান থাকার পরে যদি একবার সে সুবহানাল্লাহ বলে, যার জবান যত পবিত্র, যার জবান যত পাক, ওই অনুযায়ী আল্লাহ তাআলা তার নামে জান্নাতের মধ্যে একটি গাছ লাগায় দে। শুধু গাছ লাগাই শেষ নয়, ওই গাছটার ছায়া, ওই গাছটার গোড়া কতটুকু হয়, মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, ওই সময়ের আরবের অত্যন্ত দৌড়ানো গোড়াটা যদি 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, ওই গাছের ছায়া দৌড়ায় শেষ করা সম্ভব হবে না। যতবার সুবহানাল্লাহ বলেন অতবারই জান্নাতে একটা গাছ লাগে, কিন্তু মুসলমানের জবান দিয়ে আজকে সুবহানাল্লাহ বের হয় না, আল্লাহ তাসবিহ আলহামদুলিল্লাহ বের হয় না, আল্লাহু আকবার বের হয় না। ওরে মুসলমান, এটা ওজনে দেখতে হয়তো আপনার কাছে ছোট লাগে, সুবহানাল্লাহ শব্দটা বলতে তো আধা মিনিট এক মিনিট সময় লাগে না, হয়তো এই শব্দটা অনেক ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই শব্দটার অনেক দাম, যদি ওই বান্দাটা ঈমানদার হয়। এজন্যই আল্লাহ বলেন প্রথম ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, দ্বিতীয় বলেন ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলাকে পবিত্র যখন বলবে, আল্লাহ তাআলা ও ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দাগুলা আমাকে পবিত্র বলেছে, ও ফেরেশতা তোমরা সাক্ষী আমিও আমার ওই বান্দাগুলাকে পবিত্র বানায়া দিলা। তো মুসলমান, ঈমান যদি থাকে, ঈমানের পরে আপনার আমার নেক আমল করা লাগবে। আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিবে, হকের উপর থাকবে। আজকে আপনি আমি এমন মুসলমান, হকের উপর থাকবো তো দূরের কথা, অনেক সময় 5 টাকার সায়ের কাছে আপনার আমার হক বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? এটা কইতে কষ্ট লাগে, ঠিক কথাটা কইতে অবশ্যই কষ্ট, কারণ এটা তো আপনার আমার সমাজে চলে, এই কথাটা কইলে অবশ্যই কষ্ট লাগে। আল্লাহ তাআলা জানায় দে ঈমান আনার পরে নেক আমল করবা, নেক আমল যদি করো এর পাশাপাশি তোমার হকের উপর তাকবা, হকের দাওয়াত মানুষকে পৌঁছায় দিবা। আজকে যদি সমাজের দিকে তাকান, মানুষের জবান 5 টাকার সায়ের কাছে সময় বিক্রি হয়, একটা সিগারেটের কাছে অনেক সময় মানুষের ঈমান বিক্রি হয়। আজকে আপনাকে এক কথা বলে গেছে, আগামীকাল গিয়া একটা কথা পাল্টায়া দিবে, এটাই হচ্ছে আজকে আপনার আমার মুসলমানদের স্বভাবে পরিণত হয়ে গেছে। ওরে মুসলমান, যদি সফল হইতে হয়, যদি সফল হইতেই হয়, তাহলে আপনি আমি অবশ্যই আল্লাহ তাআলা যেই নীতিমালা দিয়েছেন, আল্লাহ তাআলা যেই বিধি বিধান আপনাকে আমাকে বেঁধে দিয়েছেন, যে এই 4টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষগুলাই হবে সফল। একজন মানুষ যখন পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, একজন মানুষ যখন নেকের সালেহিন হয়ে যায়, একজন মানুষ যখন হক পথে থাকে, হক কথা মানুষকে বলে, হক বিচার করে, অন্যের একটা অসত্য জিনিসকে যদি মানুষের সামনে সত্য প্রকাশ করে দেয়, ওই মানুষটার উপরে দেখবেন বিপদ আর মুসিবত আসতেই থাকে। বিপদ আসে না, বিপদ বিপদ কত ভাবেই আসে, মানুষটা সমাজের একজন নামি দামি মানুষ, পঞ্চায়েতের একজন বিচারক, কিন্তু একই পঞ্চায়েতে বিচারে কয়েকজনই থাকে, কয়েকজন বেহক বেপথে চলে, আর এক দুইজন তো খুঁজলে পাওয়া যায় যে তারা হক সঠিক কথা বলে। তো যে মানুষগুলা হক পথে তাইকা বিচার করতে জানে না, ওই মানুষগুলা হক পথে তাইকা যারা বিচার করে,
ওদেরকে ওই রাস্তা থেকে সরায় দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি, বিভিন্ন ধরনের মুসিবতে পালার জন্য ষড়যন্ত্র করে। এজন্যই হক পথে থাকার বড় দাম। যদি হক পথে কেউ থাকতে পারে, মুসিবত আসবে, জ্বর আপনার উপর আসবে, ওই জ্বর থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা চতুর্থ নম্বর বলতেছেন, এই গুণটা তৃতীয় গুণ অর্জন করার পরে তোমার উপরে মুসিবত হামলা মামলা অনেক কিছুই আসবে। চতুর্থ নাম্বার হচ্ছে, বান্দা তুমি ধৈর্য ধারণ করবা, তুমি সবর করবা। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, তাহলে ওই তিনটা গুণ তোমার মধ্যে ধরে রাখা সম্ভব, আর নহেতু তোমার তিনটা গুণও নষ্ট হয়ে যাবে। বলেন ঠিক কি? কেউ যদি ধৈর্য না থাকে, আপনাকে একজন আইসা একটা কথাই বলছে, আপনি হুট কইরা ওনাকে আর একটা পাল্টা জবাব দিয়া দিন, আর ধৈর্য যখন থাকবে, যে ওই লোকটা বলছে বলুক আমার এতে কোনো কিছু করার নাই, আপনি নামাজি নামাজ পড়তে আসেন, অনেক লোক হয়তো দেখে যে এখন কাজ মালায়া কাজ রাইকা সে নামাজ পড়তে যায়, অনেক মানুষ আপনাকে এইভাবে বলবে, তো ওই লোকের কথায় যদি আপনি নামাজ চাইয়া দেন তাহলে কি হবে? এজন্যই মুসলমান, সংক্ষেপ করে আলোচনাটা আপনাদের কাছে গোছানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা সূরা আসরের কসম এজন্যই খাইলেন যে সময়টা অতি দামি এক সম্পদ, সময়টা অতি এক মূল্যবান সম্পদ। এই সময়ের কদর যদি কেউ করে, দুনিয়ার লাইনে যারা চলে এরাও এই দুনিয়ার এই সময়টাকে তারা মূল্যায়ন করে, আখিরাতের লাইনে যারা ফিকির করে ওদের কাছেও এই সময়ের বড় দাম। দুনিয়ার লাইনে যারা চলে এদের এই সময়টার দাম কিভাবে, ওদের কাছে ওই সময়টার দাম হচ্ছে যে ওরা যদি ডিউটিটা আরেকটু বাড়ায় দেয়, ওরা যদি ওদের ব্যবসাটা আরেকটু সময় বেশি করে, তো দুনিয়ার লাইনে সে আরেকটু আগায় যায়। দুনিয়ার লাইনে যদি সে জমিতে আরেকটু হাল চাষ করে, আরেকটু জমি বেশি হাল চাষ করতে পারবে। দুনিয়াদারের কাছে এই সময়টার দাম অনেক বেশি। আখেরাতের লাইনে যারা ফিকির করে, আখেরাতের লাইনে যারা চলে তাদের কাছে এই দুনিয়ার দাম অনেক বেশি। তারা চিন্তা করে যে আমি যে একটা জায়গায় আরেকজনের সাথে গল্প গুজব করতেছি, গল্প করতেছি, ওই সময়টাতে যদি আমার মালিককে ডাকতে পারতাম, ওই সময়টা তো আমার কাজে লাগতো। এরে মুসলমান, আল্লাহর রাসূলও বলেন যে হায়াতাকা কাবলা মাউতিক, হায়াত থাকতে হায়াত থাকতে সময় থাকতে তুমি যদি তোমার সময়ের কদর করো, তুমি যদি তোমার সময়ের মূল্যায়ন করো, তাহলে বান্দা তুমি সফলকাম হওয়ার জন্য এই সময়ের মূল্যায়ন করাটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি সময়কে মূল্য দিতে জানি না, সময়কে কদর দিতে জানি না, সময়টাকে এভাবেই মনে করি যে আমার তো সময় আরো অনেক বাকি আছে, আমার তো সময় আরো অনেক পরে আছে, আমি অন্য সময় আমি আমার অন্য সময়টাকে নামাজের কাজে লাগাই দিব, আমি অন্য সময়টাকে আমি দিনের কাজে লাগাই দিব, আমি আমার অন্য সময়টাকে আমি আমার সমস্ত আখেরাতের কাজগুলা করে নিব। এই সময়টা তোমার তো জিন্দগিতে নাও আসতে পারে, এখন আসছেন, এখন মসজিদ থেকেও তো লাশ হয়ে ফিরে যাইতে পারেন। আল্লাহর রাসূল হাদিসের দ্বিতীয় অংশে বলেন, সাবা বাকা কাবলা হারামিক, যৌবন কাল থাকতে যৌবনের কদরদানি করো, যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করো। ওরে যুবক, আজকে তুমি ফেসবুক বুঝলা, ইউটিউব বুঝলা, তোমার খেলোয়াড়দেরকে বুঝলা, তুমি তোমার নায়ক নায়িকাদেরকে বুঝলা, তুমি তোমার মা বাবা সবাইকে বুঝলা, কিন্তু তোমার যৌবনের দাম তুমি বুঝলা না। কিন্তু আফসোস তখনই করবে যেদিন আর আফসোস করে কোনো কাজে আসবে না, যেদিন আফসোস আর কোনো কাজে লাগবে না। হে যুবক, এখনো সময় আছে, তোমার ওই যৌবনের সময়টা তুমি ফেসবুকে দিতে পারো, তোমার এই যৌবনের সময়টা তুমি ইউটিউবে ব্যয় করতে পারো, তোমার এই যৌবনের সময়টা তুমি খেলাধুলায় ব্যয় করতে পারো, তোমার এই যৌবনের সময়টা তুমি নায়ক নায়িকাদের পিছনে বাউল ফাউলদের পিছনে ব্যয় করতে পারো। একবার তুমি চিন্তা করো না যে সময়টা তো আমাকে দিয়েছে আল্লাহ, যৌবনটা তো দিয়েছে আমাকে আল্লাহ, ওই আল্লাহর নামে আমি একটু সময় ব্যয় করতে পারলাম না, আমার মতো কপাল পুরা, আমার মতো হতভাগা এই
জমিনে তো আর দ্বিতীয় হইতেই পারে না। ও যুবক, এখনো ফিরে আসো, এখনো ফিরে আসো, আমি বাধা দেই না। তুমি ফেসবুকে সময় দাও, বাধা দেই না। ফেসবুকে সময় দাও, ইউটিউবে সময় দাও, এতে বাধা দেই না। তুমি তোমার খেলোয়াড়দের পিছনে সময় দিতেছো, দাও, বাধা দেই না। যুবক, বাধা কোন জায়গায়? যুবক, তুমি সবাইকে সময় দিতে পারলা, আমার মালিককে সময় দিতে পারলা না। যুবক, তোমার মতো কপাল পোড়া আর হইতে পারে না। যুবক, আজ থেকে তুমি নিয়োগ করে নাও, যে যে জায়গায় থাকো অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আজকে থেকে যুবক তুমি নিয়োগ করে নাও। আজকে থেকে বৃদ্ধ যারা আছেন তারাও নিয়োগ করে নেন, যে আমি আজ থেকে ওয়াদা করলাম যে আর কোনোদিন আমার কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছুটবে না। আজকে ওয়াদা করতে পারবেন কে কে একটু হাত তুলে দেখান তো। আল্লাহ, তুমি তোমার এই বান্দাগুলোকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সবাইকে মরণ পর্যন্ত অন্তত একটু সময় আল্লাহকে দিয়া কবরে যাওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সবাইকে এই কথাগুলার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।